আয় বহির্ভূত সম্পত্তি, গ্রেপ্তার বনগা দমকলের ওসি। আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তির মামলা তদন্ত নেমে দেবাশিস হালদার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজ্য দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। আয় বহির্ভূত সম্পত্তি, গ্রেপ্তার বনগা দমকলের অফিসার। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার দমকলের ওই আধিকারিক। ধৃত অভিযুক্তের নাম দেবাশিস হালদার। বুধবার নিজেদের দপ্তরে তাকে দীর্ঘক্ষণ জেরা করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। সূত্রের খবর, আধিকারিকদের অনেক প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। এরপরই বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, প্রায় 66 লক্ষ টাকার আয় বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছে অভিযুক্তের কাছে। একটি সূত্র মারফত জানা গেছে, আগে ডায়মন্ড হারবারের দমকল বিভাগে কর্মরত ছিলেন দেবাশিস, সেখান থেকে বদলি হয়ে বনগা দমকলে যোগ দেন। আগেও একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার জেরে মাঝে প্রায় 6 মাস সাসপেন্ড ছিলেন তিনি। সম্প্রতি পুনরায় কাজে বহাল হয়েছিলেন। সূত্র মারফত আরও জানা গেছে, আয়ের সাথে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে তদন্ত করছিলেন দুর্নীতি দমন শাখার কর্মীরা। জানা গেছে, ডায়মন্ড হারবার থেকে বনগা দমকলে কাজে যোগ দিলেও তার স্ত্রী ও কন্যা সেখানেই থাকতেন। তদন্তের স্বার্থে ডায়মন্ড হারবারে দমকল কর্মীর আবাসনেও হানা দেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। অবশেষে বৃহস্পতিবার দুর্নীতি দমন আইনে গ্রেপ্তার ফায়ার সার্ভিস বিভাগের অফিসার। প্রায় 66 লক্ষ টাকা মূল্যের সম্পত্তির হদিশ মিলেছে। কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন ওই দমকল কর্মী? কোথা থেকে এলো এত সম্পত্তি? উৎসই বা কি? এসব জানতে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।